রাজশাহীতে নির্বাচনের সার্বিক অবস্থার আরও তথ্য জানাতে এই মুহূর্তে নগরীর দড়িখরবনা এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নানা কারণে রাজশাহী যে সদর দুই আসন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই আসনটিতে কিন্তু এবার এই ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ এবং এখানে কিন্তু আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার আশাদ এখনও দেখছেন বর্তমান যিনি সংসদ সদস্য আছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা তিনি। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন যে পরপর তিনবার তিনি নৌকা প্রতীক নিয়ে এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তবে এবার কিন্তু তারা নৌকা কিন্তু ছাড় দিতে চান না। যদিও এটি কিন্তু নির্ভর করবে কেন্দ্রীয় হাইকমান্ডের উপর যে এখানে আসলে নৌকা প্রতীক শেষ পর্যন্ত তাকেই দেওয়া হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে নানা হিসাব নিকাশ করছে আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা, পাশাপাশি ওয়ার্কার্স পার্টিও কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা মাঠে নামার একটি প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে যদি বলা যায় যে যদিও শেষ পর্যন্ত তাকে আসনটি ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ যিনি আওয়ামী লীগের একজন প্রার্থী আছেন শফিকুর রহমান বাদশা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে মাঠে থেকে কিন্তু নির্বাচন করবেন এমনটি কিন্তু আভাস এখন পর্যন্ত মিলছে। সব মিলিয়ে এই সদর আসনটিতে জমজমাট একটি নির্বাচন ভোটাররা দেখতে পাবেন এমনটাই আশা করছেন। পাশাপাশি রাজশাহীর যে আরও ছয়টি সংসদীয় আসন রয়েছে সবগুলো আসনে কিন্তু এখন পর্যন্ত জমজমাট একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কিন্তু ইঙ্গিত মিলছে। ভোটারও চাচ্ছে যে যার মাধ্যমে আর কি এলাকার সবচেয়ে বেশি উন্নয়ন সাধন করা যাবে তাকেই আসলে এমপি হিসেবে তারা বেছে নিতে চায়। একইভাবে যদি বলা যায় যে রাজশাহী যে পাঁচ আসন ছিল সেখানে কিন্তু ডাক্তার মনসুর রহমান বর্তমান সংসদ সদস্য ছিলেন, এবার কিন্তু তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, এরই মধ্যে কিন্তু তিনি তার প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। সেখানে যিনি এবার মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা তিনি কিন্তু নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করছেন এবং সবগুলো আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচন করছেন তাদের সাথেই মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু আওয়ামী লীগ প্রার্থীদেরই হবে। সব মিলে এমনটি আসলে এখন পর্যন্ত আভাস মিলছে। রাজশাহী জেলা যে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ একটি নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, ভোটাররাও চান একটি শান্তিপূর্ণ নির্বাচন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।